بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ। ইসলামিক এটুজেট উত্তর চ্যানেলের পক্ষ থেকে সকল দিনী ভাই ও বোনেদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দিনী বন্ধুগণ, আজকের খুব সুন্দর বিষয় নিয়ে আমরা এসেছি, সেটা হলো আল্লাহ তাআলার একটি নাম আছে আল আলিয়্যু। এই নামটি পাঠ করলে তিনটি বড় বড় আশ্চর্যকর ফজিলত, যা শুনলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিও থেকে কিছু শিখতে পারবেন এবং আমল করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আল আলিয়্যু এর অর্থ হলো উচ্চ মর্যাদা। আল আলিয়্যু সম্পূর্ণ, তিনি উচ্চ এবং বড়, যার চেয়ে আর কেউ উচ্চ এবং বড় নেই। যে ব্যক্তি গরিব বা অসচ্ছল, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক মোবারক নাম আল আলিয়্যু সব সময় পাঠ করে বা লিখে নিজের সঙ্গে রাখে, তবে আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করবেন বা ধনী করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার গুণবাচক নাম আল আলিয়্যু পাঠ করবে, ওই ব্যক্তি যদি কম মর্যাদা সম্পূর্ণ হয়, তবে আল্লাহ তাআলা তাকে মর্যাদা সম্পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিদেশে বা ভ্রমণে কষ্ট কেলেসে বা বিপদে পতিত হয়, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার গুণবাচক নাম আল আলিয়্যু নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা ভ্রমণরত বা বিদেশে অবস্থানরত ব্যক্তির বিপদ দূর করে দেবেন এবং ওই ব্যক্তি নিরাপদে দেশে ফিরে আসা সক্ষম হবে। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই ছোট্ট আমলটি পাঠ করার মধ্য দিয়ে দুনিয়া ও আখিরাতের মর্যাদা দান, অসচ্ছল অবস্থা থেকে সচ্ছলতা প্রদান এবং প্রবাসে বা ভ্রমণে থাকা কালীন সময়ে বিপদাপদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।